আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর টিউব লাইব্রেরি থেকে। গত যে ভিডিওটা ছিল 3x3 কিউব নিয়ে, সেটাতে আমরা ফার্স্ট লেয়ার মিলানো দেখেছিলাম। আজকে আমরা এটারই সেকেন্ড লেয়ার মিলানো দেখব। ওকে, সো লেটস গো। সো ভিউয়ার্স, সেকেন্ড লেয়ারের কাজটা হচ্ছে, এখানে দেখেন ফার্স্ট লেয়ারটা মিলানোই আছে, আর সেকেন্ড লেয়ারে যেটা কাজ সেটা হচ্ছে এই এইচ পিসগুলো জাস্ট তোলা। আর ফার্স্ট লেয়ার মিলানোকে যদি না দেখে থাকেন, তাহলে এখানে ফার্স্ট লেয়ার ভিডিওটার লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটা ক্লিক করলে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। দেন এটা আপনাদের জন্য ইজি হবে দেখা আর কি। ওকে, সো চলেন দেখি। তো সেকেন্ড লেয়ারের সিস্টেমটা হচ্ছে, এটা জাস্ট একটা ফিক্সড অ্যালগোরিদম। এইটা ইউজ করলেই সেকেন্ড লেয়ারের এই পিসগুলো অলরেডি জায়গা মতো বসে যাবে। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইখানে যে কিউবলেটগুলো বসবে, সেই কিউবলেটটা প্রথমে আপনাদের চিহ্নিত করা যায়, এটা কোথায় আছে। আচ্ছা, তো আমরা দেখব প্রথম কাজটা যেটা হচ্ছে, সেম একই রকম ফার্স্ট লেয়ার মিলানোর সময় যেরকম এটার মানে ডাউন লেয়ারটা দেখছিলাম, মানে হলুদের এই সাইডে কোনো জায়গায় সাদা আছে কিনা এই পিসগুলো এগুলো দেখছিলাম, সেম একইভাবে সেকেন্ড লেয়ারের ক্ষেত্রেও সেটাই দেখব। তো সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি না, এটা সব ক্ষেত্রেই আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে এইচ পিসগুলো এখানে বসবে, এই এইচ পিসগুলো অন্য কোথায় আছে সেটা খোঁজার একটা সহজ উপায় হচ্ছে, এই এইচ পিসগুলো অলওয়েজ অন্য জায়গায় এইচ পিসেই থাকবে, মানে মিডিলেই থাকবে। যেরকম এখানকার মিডিলটা কখনো তার কর্নারে যাবে না, যেহেতু এটা ডাবল কালারের একটা কিউবলেট, সো ডাবল কালারের অন্য কোথাও থাকবে, মানে এখানে এখানে অথবা এই জায়গায় অথবা এখানে যে কোনো এক জায়গায় থাকবে আর কি। আর নিচের লেয়ারটা তো আমাদের মিলানো, সো নিচের লেয়ারে থাকার প্রশ্নই আসে না, আর এটা সহজে খোঁজা যায় এক্ষেত্রে। আর কর্নার পিসগুলো যেরকম আমরা ফার্স্ট লেয়ারে খুঁজছিলাম, তো ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে কর্নার পিস যখন খুঁজছিলাম তখন কর্নার পিসগুলো কর্নারেই থাকার নিয়ম। ওকে, তো যাই হোক, তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই হলুদ যে লেয়ারটা, এই লেয়ারে দেখব যে এই হলুদ কালার ছাড়া, এই যে এইচ পিসগুলোতে হলুদ কালার ছাড়া আর কোন কালারের আছে। ওকে, সো সেটা দেখা ফার্স্ট কাজ। তো এখানে হলুদ দেখতে পাচ্ছি, এখানে হলুদ নাই। ওকে, মানে এটা আমাদের জন্য মিলানোর জন্য সুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে আর কি বললাম। এখানেও নাই, তো যে কোনো একটাকে আমরা প্রথমে ধরি। এখানে কি আছে? সবুজ এবং কমলা, তো সবুজ কমলা, তাই না? তো কমলা, এই কমলাটার সাথে আমরা কমলার সেন্টারটা মিলাবো, একসাথে দুটো ঘুরিয়ে নিয়ে কমলাটার সাথে কমলা মিলাইলাম। অ্যান্ড দেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাকে কোন দিকে মিলাইলে এটা সবুজের সাথে মিলে, এদিকে হলুদ নীল আছে এবং এদিকে সবুজ আছে। সো এটাকে যদি আমরা এই উপরের দিকে ঘুরাই, মানে এটাকে আমরা ফ্রন্ট ধরছি, এই ফ্রন্ট লেয়ারটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে কিন্তু এই সবুজ এবং এটা মিলে যায়। ঠিক আছে, সবুজের এই কমলাটা মিলে যায়, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এদিকে সাদা নষ্ট হয়ে গেছে, মানে সাদা লেয়ারটা আর কি সরে গেছে। তো এখন কাজটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে এভাবে ছিল, তো আমরা কি করব, এরকম আসার পরে এটাকে প্রথমে মিলিয়ে নেব, এভাবে মিলিয়ে নিলাম, মানে এই জায়গা মতো বসায় ফেললাম। দেন আমরা আমরা সাদাটাকে ফ্রন্টে ধরে ফেলবো, মানে যেটা মিলানো ছিল সাদাটাকে ফ্রন্টে ধরলাম। সেম রাইটে, এখানে রাইটে পড়ছে, এই জিনিসটা রাইটে আসছে, মানে আমার রাইট সাইডে। এখন কাজটা হচ্ছে এই সাদাটাকে একটা অ্যালগোরিদমে ফেলে জাস্ট মিলানো। ওকে, তো আপনাদের এটুকু জাস্ট করতে হবে, দেন বাকিটা কমপ্লিটলি অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা ভালো করে একটু খেয়াল করবেন, আমি স্লোলি দেখাইতেছি। সেটা হচ্ছে এই আপার লেয়ার, যেটা আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবেন একবার, দেন রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, রাইট লেয়ার ক্লকওয়াইজ। দেন এটাকে যেই দিকে ঘুরাইলাম, এটাকে একটু সামনে সরাই, ব্যাক লেয়ার, যেটা ব্যাক লেয়ারটাকে আমরা ক্লকওয়াইজ একবার ঘুরাবো। দেন রাইট লেয়ারটাকে আবার একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। দেন ব্যাক লেয়ারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। দেন রাইট লেয়ারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। দেন আপার লেয়ারটাকে ক্লকওয়াইজ ঘুরাবো। দেখেন এটা মিলে গেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যেটা তুলেছিলাম এটা কিন্তু ফিক্স জায়গায় আছে, বুঝছেন, মানে এইটা আর কি সরে নাই। তো এটাই হচ্ছে আর কি অ্যালগোরিদমটা। ওকে, এটাকে এল প্যাটার্ন বলে, এল প্যাটার্ন অ্যালগোরিদম বলে, অনেকে আবার অনেক রকম নামে ডাকে আর কি। যাই হোক, অনেক রকম নামে জানে, তো আমার কাছে এটা এল প্যাটার্ন মনে হয়, কারণ এল প্যাটার্ন মনে হয় একটা কারণ আছে, আমি দেখাইতেছি। তো সিস্টেমটা হচ্ছে এটা গেল। আচ্ছা, আরেকটা তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেরকম এই যে এখানে এটা মিলে আছে, এটা যদি অন্য জায়গায় থাকতো তাহলে আমরা প্রথমে কী করতাম, এটা সরাই নিয়ে আসি, সেন্টারের সাথে সেন্টার মিলাইতাম। দেন যেদিকে বসবে সেই দিকে, যেদিকে আর যে কালারটা সেই কালারের দিকে এটা মিলিয়ে দিতাম, সেম একই প্রসেস। এবারে এইরকম আসলো, এল প্যাটার্ন কেন বলতেছি এবার আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম কাজটা হচ্ছে এরকম আসার পরে এই আপার লেয়ারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, দেন রাইট লেয়ারটা অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট লেয়ার ক্লকওয়াইজ, দেন ব্যাক লেয়ারটা ক্লকওয়াইজ, রাইট লেয়ার ক্লকওয়াইজ ওয়ান মোর। এখন দেখেন এটা এলের মতো একটা শেপ আসছে আর কি, এই কারণে এটাকে এল প্যাটার্ন বলে। ওকে, তো এটা আসার পরে আরেকবার আমি দেখাই, এরকম ছিল তাই না, এই তো এরকম। প্রথমে আমরা এইভাবে নিয়ে আসছিলাম, দেন এটা অমিল হয়ে গেছিলো। আচ্ছা, এবারে কাজটা হচ্ছে সেম আমি একই অ্যালগরিদম ফলো করব। আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট লেয়ার ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার ক্লকওয়াইজ, রাইট লেয়ার ওয়ান মোর ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড আপার লেয়ার ক্লকওয়াইজ। সেম এটা এইভাবে মিলে গেছে। সেম একইভাবে আবার দেখবো যে এখানে আছে কিনা কালার। দেখেন এখানে তিনটা কালার হলুদ চলে আসছে, একটাই আছে, একটা অন্য কালার আছে, মানে আলাদা কালার আর কি, মানে দুইটা আলাদা। সো এটাকে আমরা আবার মিলাবো সেন্টারের সাথে, নীলের সাথে নীল মিলাইলাম অ্যান্ড দেন এটা এই সাইডে আসবে। সো এখানে এটা নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে সেম একই প্রসিডিউর, এভাবে ধরলাম। এভাবে একটা জিনিস খেয়াল করে দেখেন, তখন সাদাটা নিচে ছিল, এখন কিন্তু এই সাদাটা উপরে চলে গেছে। সো এটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এটা তখন ডানে ধরছিলাম তাই এরকম মনে হয়েছে। হ্যাঁ, এবারে সিস্টেমটা এভাবে হবে, মানে বাম সাইডে ধরবো, বাম সাইডে ধরে সেম কাজ, বাট এটার ক্ষেত্রে ইয়াটা আলাদা। আপনারা যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন এটা অনেক ইজি মনে হবে আপনাদের কাছে। আচ্ছা, তো লেফটের ক্ষেত্রে যখন এটা যদি লেফটে আসে আর কি, মানে এই সাদাটা যদি লেফটে এভাবে নামে, তো লেফটের ক্ষেত্রেটা হচ্ছে সেম কাজই আমরা জাস্ট করবো লেফট ওয়াইজ। ওকে, তো আপার লেয়ার একইভাবে বলতেছি, আপার লেয়ার ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, দেন ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, দেন ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড দেন আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, সেম প্রসেসে ওটার যে ক্ষেত্রে যা ছিল এটাও তাই, জাস্ট এটা লেফটের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা। আচ্ছা, এটা মিলানো শেষ। এবারে আমাদের দেখেন সেকেন্ড লেয়ারে জাস্ট এই একটা পিস মিলানো বাকি আছে, এটা জায়গা মতো বসে আছে। সো আমরা এটাকে এই সাইডে সরিয়ে দিলাম যেখানে মিলবে, মিলানোর পরে সেম একইভাবে এটা কিন্তু আবার একই আগের প্রসেসটা চলে আসে। আচ্ছা, সেম একইভাবে আমরা তাই করব যেটা একটু আগে করলাম লেফটের ক্ষেত্রে। আপার লেয়ার ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার ক্লকওয়াইজ, লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড লাস্ট আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ। এখন মিলে গেছে। তো আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। সেকেন্ড লেয়ারের একটা আলাদা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি কখনো আমি একটু দেখাই। ওকে, যদি কখনো এরকম অবস্থায় থাকে আপনার কিউবটা যে এইচ পিসটা জায়গা মতোই আছে বাট কালারটা ডিসচেঞ্জ হয়ে আছে, মানে উল্টা হয়ে আছে আর কি, মানে সাদা এখানে নীলটা এই সাইডে থাকার কথা ছিল, লালটা এই সাইডে থাকার কথা ছিল, বাট এটা উল্টা হয়ে আছে। সেক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা প্রথমে এই লেয়ারে নিয়ে আসবো, এই লেয়ারের এইচ পিসগুলোতে নিয়ে আসবো। কারণ আমরা কিন্তু খেয়াল করে দেখছি এখানে নিয়ে আসার পরে আমরা সেন্টার মিলিয়েছি, তারপরে এটাকে যেই দিকে ঘুরবে, যেই কালারের সাথে ম্যাচ করবে সেদিকে ম্যাচ করানোর পরে আমরা অ্যালগরিদমটা ফলো করছি। তো এটার ক্ষেত্রে এটাকে নিচে নিয়ে আসার সেম একই প্রসেস, জাস্ট ওই অ্যালগরিদমটাই আমরা একবার বেশি ইউজ করব। এটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে জাস্ট যে কোনো একদিকে এই লেয়ারটাকে যে কোনো একদিকে আমরা ঘুরাবো, এদিকে ঘুরাবো অথবা এটাকে উপরে ঘুরাবো, যেদিকে ঘুরাই একদিকে ঘুরাইলাম। তো আমি ডানে এটাকে ঘুরাইলাম, এটাকে ঘুরাইলাম, দেখেন এটাকে সরে গেছে। হ্যাঁ, কিন্তু সেম একই প্রসেস হয়েছে কিন্তু। এখন কাজটা হচ্ছে সেম একইভাবে একই আগের প্রসেসটা ফলো করা, আপার লেয়ারটা ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, আপার লেয়ার ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার ক্লকওয়াইজ, লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ। সেম দেখেন এটা কিন্তু উপরের লেয়ারে চলে গেছে, এবং সরি এখানে এটা আবার চলে আসছে। সো আমি এটা আরেকবার ট্রাই করে আরেকবার দেখাই, এই যে গেল। সরি, আমি আসলে তখন একটা জিনিস ভুল দেখেছি, সেটা হচ্ছে এখানে মানে যেটা বসবে না সেরকম একটা আপনার হচ্ছে বসাইতে হবে, ঠিক আছে? যেরকম এটা বসবে না, এই হলুদটা কখনো এখানে বসবে না। সো এখানে একটা ভুল একটা কিউবলেট এখানে বসাইতে হবে। সেম একই প্রসেস, এই জিনিসটাকে জাস্ট আমরা ঘুরে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে এটা যেরকম চলে গেছে একইভাবে এই আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট লেয়ার ক্লকওয়াইজ, ব্যাক লেয়ার clockwise, left layer clockwise, back layer anti-clockwise, left layer anti-clockwise and upper layer clockwise. देखें এখানে হলুদ চলে আসছে सेम এটাকে এটা কিন্তু উপরে চলে গেছে ঠিক আছে এটাকে আমরা এখন জায়গা মতো কর্নার সেন্টার মিলানোর পরে একই ভাবে আগের যে প্রসেসটা সেই প্রসিডিউর ফলো করব দেন একই কাজ এই যে আপার লেয়ার ক্লকওয়াইজ লেফট লেয়ার ক্লকওয়াইজ ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ লেফট লেয়ার ক্লকওয়াইজ ব্যাক লেয়ার ক্লকওয়াইজ লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড আপার লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ এটা মিলে গেছে ठीक है एक ही भावे इटाउ ताई सिस्टम टाउ से अपर लेयर क्लॉकवाइज लेफ्ट लेयर क्लॉकवाइज बैक लेयर एंटी क्लॉकवाइज लेफ्ट लेयर क्लॉकवाइज बैक लेयर क्लॉकवाइज लेफ्ट लेयर एंटी क्लॉकवाइज एंड अपर लेयर एंटी क्लॉकवाइज ओके तो এই ছিল আমাদের সেকেন্ড লেয়ার মেলানো তো যদি এখানে উল্টা একটা কিউবলেট উল্টা হয়ে থাকে অথবা যদি উপরে এখানে কোনো কিউবলেটই না থাকে হলুদ ছাড়া সেই ক্ষেত্রে আমাদের কাজটা হবে এটা প্রথমে এই জায়গায় নিয়ে আসা ভুল একটা কিউবলেট দিয়ে এটা প্রতিস্থাপন করা দেন এটা যেখানে বসবে সেই জায়গায় নিয়ে যেয়ে জায়গামতো বসিয়ে দাও অ্যালগরিদমটা ফলো করে তো আজকে এই পর্যন্তই তারপরে কিউবটন ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল যাই হোক তো नेक्स्ट ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওতে কোনো ভুল টুল থাকলে বা নতুন কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ